ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে তামিম ইকবালের পছন্দ মেহেদি হাসান মিরাজ। প্রস্তুত মিরাজও, তবে গুরুত্ব দিতে চান ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তকে। সবচেয়ে বড় তারকা হলেই যে অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে এমন ধারণা থেকে সরে এসে নতুন উদাহরণ সৃষ্টি করার পথে এবার বিপিএল। তামিম ইকবালও ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব নিতে চাননি, দায়িত্ব দিতে চেয়েছিলেন মেহেদি হাসান মিরাজকে। তবে মিরাজ জানালেন ফ্র্যাঞ্চাইজির পছন্দই তার পছন্দ। এটা সম্পূর্ণ টিম ওনারের ডিসিশন, সে কীভাবে চায়। আর তামিম ভাই হ্যাঁ বলেছিল আমাকে যে তুই করলে ভালো হয়, সে চাচ্ছে যে আমি করি। বিপিএল এবার শুরু থেকেই থাকবে ডিআরএস সিস্টেম। মিরাজ বলছেন উইকেট সহায়ক হলে জমবে বিপিএল, একই সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ একটা প্রস্তুতিও হবে। কয়েকটা বিপিএল হয়তো প্রথম দিক থেকে ছিল না অনেক কিছু, এবার প্রথম থেকেই থাকবে, এটা অবশ্যই প্রত্যেকটা টিমের জন্য অ্যাডভান্টেজ থাকবে। এবং ভালো ওয়েদারটা যদি একটু বেটার থাকে বা শীতটা বেশি না পড়ে তখন উইকেটটা আরও বেটার থাকবে। বিপিএল থেকে এর আগে জাতীয় দলের তারকা হয়ে উঠেছেন নাজমুল শান্ত, তাওহিদ, হৃদয়রা। মিরাজের আশা এবার বিপিএলের প্রাপ্তি ছাড়িয়ে যাবে আগের অর্জনকে। শান্ত কিন্তু টানা দেড় বছরের মতন ইন্টারন্যাশনালে অনেক রান করেছে এবং তাওহিদ হৃদয় অনেক রান করেছে, সো এটা কিন্তু একটা বিপিএলের কিন্তু একটা এফেক্ট পড়ে যে না, ওখানে ভালো খেললে আমাদের ইন্টারন্যাশনালে আমরা সার্ভিস দিতে পারবো। মিরাজের আশা ম্যাক্সওয়েল, ট্রেন্ট বোল্টদের মতো বিদেশিদের পেলে শিরোপা রেসে এগিয়ে থাকবে বরিশাল। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।